নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মুনস ক্রিয়েশনস। এখন শ্রাবণ মাস চলছে, পুরো মাসটাই আমাদের হিন্দুদের কাছে শিবের মাস। হুগলি জেলার তারকেশ্বরে তাই জল ঢালতে বিভিন্ন জায়গা থেকে অনেক পুণ্যার্থীরা আসেন। আমাদের বাড়িটা জিটি রোডের ধারেই বলে আমাদের এই বিভিন্ন পুণ্যার্থীদের দেখার অনেক সৌভাগ্য হয়েছে। অনেক ছোট থেকেই আমরা এইভাবেই দেখে আসছি বিভিন্ন মানুষ এরমভাবে জল নিয়ে বাঁকে করে খালি পায়ে হেঁটে হেঁটে তারকেশ্বর যান। ভোলে বাবা পার করে গা, এটাই এদের মেন স্লোগান। দেখুন রাস্তায় কত মানুষের ঢল শুধুমাত্র এরাদের দেখবার জন্য। কোনো দল গড়িয়া থেকে এসছে, বা কেউ কেউ লিলুয়া থেকে এসছে, কেউ কেউ কলকাতা থেকে এসছে, তো আরো অন্যান্য বিভিন্ন জায়গা থেকেও আসছে। আমরা শনিবার দিন রাত্রিরে ডিনার সেরে বেরিয়ে পড়লাম, বালিখাল অব্দি গেলাম। প্রচুর মানুষকে দেখলাম, তার মধ্যে লক্ষ লক্ষ মানুষকে দেখতে পেলাম। দুর্গাপুজোর প্রতিটা রাত্রে জিটি রোডের ধারে যেরকম লাইটিং দেয়, সেরকমই লাইটিং, পুরো একদম চারিদিকে আলোয় আলো। যেহেতু পুরো রাস্তাটা এতটা কষ্ট করে খালি পায়ে যায়, তাই এনাদের কষ্ট কিছুটা দূর করার জন্য রাস্তার প্রতিটা মোড়ে মোড়ে মানুষ উদগ্রীব হয়ে আছেন এনাদের সেবা করবেন বলে। যারা যেরকম ভাবে পারছে এনাদের সেবা করার চেষ্টা করছে। কেউ বিস্কুট দিচ্ছে, কেউ জল দিচ্ছে, কেউ মিষ্টির প্যাকেট দিচ্ছে, কেউ কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে, কেউ আবার টিফিনের ব্যবস্থা করেছে, কোনো কোনো জায়গায় আবার পেট ভরে খাবার জন্য রান্নাবান্নারও ব্যবস্থা হয়েছে। এই সকল পুণ্যার্থীরা খালি পায়ে মাইলের পর মাইল হেঁটে তারকেশ্বরে পৌঁছে বাবা ভোলানাথের মাথায় এবং চরণে জল ঢেলে যা পুণ্য অর্জন করবে, তাদের ক্লান্তি দূর করে কিছুটা হলেও তাদের সেবা করে যে পুণ্য অর্জন করবেন তারা, তাদের তার মধ্যে কিছুটা অংশ যদি যারা সেবা করছেন পায়, সেটাই বা কম কি বলুন। হয়তো সেইটা ভেবেই তারা এইভাবে সেবা করছে। আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি যে এই সকল পুণ্যার্থীদের পায়ের দিকে তাকালে বা একটু সেবা করলে অনেক পুণ্য অর্জন করা যায়। পুরো শ্রাবণ মাসটা ঘিরে কোটি কোটি ভক্তবৃন্দের সমাবেশ হয় তারকেশ্বরে। Thank you.
অসুবিধে। এই পুরো শ্রাবণ মাসটা আমরা বন্ধুবান নিবাসী যারা আছে বা আরও ডিজি রোডের কাছাকাছি যারা থাকে বা হুগলি রিজিয়ানে যারা থাকে তাদের কাছে পুরো মাসটা খুবই আনন্দদায়ক হয়ে ওঠে এনাদের জন্য। অনেক মানুষই অধীর আগ্রহে খাবারের প্যাকেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এনাদের জন্য। দেখুন একটি দল গেল, তাদের বাঁকে একটি ছোট বাচ্চা টিকটিক করে তাকিয়েও আছে, একটি ছোট ঝুড়ির মধ্যে যেন একটি চাঁদের টুকরো, হয়তো মানত করেছে তারা। সব রকম বয়সের মানুষরাই যায়, 5 বছরের বাচ্চাকেও দেখলাম সমান স্ফূর্তি নিয়ে খালি পায়ে হাঁটতে, এবং 50 বছরের একজন ভদ্রমহিলাকেও দেখলাম খুবই তাড়াতাড়ি করে খালি পায়ে জোরে জোরে হাঁটতে। দূর যাচ্ছে, আবার বিশ্রাম নিচ্ছে, আবার উঠে তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে চলেছে। কেন্দ্রেই বেশি ভিড়টা হয় শনি রবিবার, বাকি দিনগুলোতে হয় কিন্তু শনি রবিবার ম্যাক্সিমাম ভিড়টাই হয়। কেউ ট্রেন দিয়ে যায়, কেউ বাইকে করে যায় বা গাড়িতে যায় বা অন্যান্য যানবাহন দিয়েও যায় বাবার চরণে তারকেশ্বরে। লক্ষাধিক টিকিট বিক্রি হয় ট্রেনে তারকেশ্বর থেকে হাওড়া বা হাওড়া থেকে তারকেশ্বর, এই রুটে শুধুমাত্র। আমরা কথা বলতে বলতে উত্তরপাড়ায় চলে এলাম, কি হারে মানুষ যাচ্ছে, কত স্ফূর্ত হয়ে।
বাচ্চা পরের দিন ছুটি আছে, দেখুন নিজের সাইকেলটিকে নিজের বাঘ বানিয়ে ফেলেছে। আমরা পণ্যগর থেকে বালিকা চলেছি, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দেবেন।